pekjana mani chawai phai phanogo phaitani phanong ni rangkhok doksai rangkhok e tilangka bobak ranu ya sikam ulo sisi camera naimani ulo nuka khoroksa rungrem chu niyapuri tona cherai rangkhok e tilang mani patika udaipur brahmabari battery phanogo yaglo phanok phang noni repeat yaglo phanok phang nilai sa sisi camera naimani yaglo ratapur thanani police nang tranga thanga ochrai nukhunga sangrang saro udaipur phulkumari amchaini rungrem chu puri tongai chere noga thanga samanga ochrai no orang khogo tubo hunai yaglo patimana te phanok phang te police ko kok thoma thoma sai kinari ka আমার ক্যাশ টাকা আমি দোকান আসলাম ক্যাশে ঢুকছে ক্যাশ টাকা 600 টাকা মোট হইছে রইছে 500 টাকা আর 200 টাকা আর 200 টাকা তো 10 বলে একবার আমি শুরু করছি আমি তো শুরু করছি পুরো পুলিশ আগে এই কথা কইছি আমার সামনে বল দিছে এন্টার এদিকে সবাই দেখছে তার আছে তুই বাদ দে বালা মাতা আর পুলিশ আসছে কি কইছিল তো মনে আসেনি সিনচত দেবা তুলে আমনে কি হইছিল গতকাল বিকালে ব্রহ্মবাড়ি চৌমুনিতে ব্যাটারি সেন্টার নামে একটা দোকান ওই দোকান থেকে 6000 টাকা চুরি হয়েছে তারপর থানাতে তারা জানাইছিল ব্যাপারটা তো তারা ওই এই সিসি ক্যামেরা ফুটেজ ফুটেজ দেখার পর একটা ছেলেকে তারা শনাক্ত করেছে এবং থানাতে খবর দিয়েছে আমরা এসেছি ওই ছেলেটার সাথে কথা বলেছি সে স্বীকার করেছে যে সে টাকা চুরি করেছে ছেলেটার বয়স কত হবে বা কি করে বয়স এখনো 18 হয়নি ওই নামটা বলা কি করে আপনি ছেলেটা স্টুডেন্ট স্টুডেন্ট তো বাজে নেশার সাথে জড়িত হয়ে গিয়েছি তাই হয়তো এই কাজটা করেছে এখন দেখছি আমরা কি করা যায় ব্যাপারটা এই যে তো সে তো বলেছে সে বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত হয়ে গিয়েছিল তাই টাকা পয়সার অভাবের জন্য সে চুরি করেছে কালকে বিকাল 24 তারিখ কালকে বিকাল 3:30 নাগাদ আমি দোকান থেকে একটু কাছে বেরিয়েছিলাম দোকান থেকে একটা কাছে বেরিয়েছিলাম তখন এই ছেলেটা এই আমার দোকানের সামনে ক্রস করছে কি দোকান আমার সামনে আমি চিল্লেছি তখন যে মতো আমার দোষী আপনাদের যে ফটকে আমার হাত জ্বালা গেছে না এই দোষ দিছে এদিকে এন্টার সেক্টর সবাই দেখছে যে যে দোষী এই এগুলা কি এমনিতে কি করে জানিলাম কিন্তু এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আচ্ছা এখন আপনারা কি চাইছেন কি চাইছেন থানা জানাইছেন ব্যাপারটা থানা জানাইছি থানা ভিডিও অ্যাপিয়ারেন্স তারপর ভিডিও ফুটেজ ভিডিও সেট থেকে সব কালেক্ট করেছি আমি থানাতে জমা দিয়ে রাখছি জমা দিয়ে সব জায়গায় জমা দিয়ে রাখছি এখন আমি আইনে তো লিগাল অ্যাকশন যাব এখন কি আপনারা হেয়ার বাইতেছেন হ্যাঁ বাড়ি কোনখানে এবারে এসে লাভের লগে নবশক্তি ক্লাবের লগে নবশক্তি ক্লাবের সঙ্গে মানে কিছু কিছু বলা নেশাগ্রস্ত ভাবে এমন কাজে এমন ভাবে আগ্রহী হয়েছে মানে হেয়ার ফকটে টাকা টুকা কিছু নাই মার কাছে সাইলে ফাইতেছে না বাইরের কাছে সাইলে ফাইতেছে না বাই দিয়া সুরি 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 করতে আছে নেশা বলতে লিপ্ত হয়ে যেতে আছে মানে এই কাজের মধ্যে সবাই সবসময় জড়িত হয়ে ফেলে রয়েছে এটি বন্ধ করার লেগে কিছু একটা করণ দরকার আমরা প্রশাসনের কাছে অনেকভাবে আবেদন চাইতেছি যে এই জিনিসটি যাতে অতি সত্তর বন্ধ হয়ে যায়